গাছের চারা বিক্রি করে যে সংসার চলতে পারে এমন ধারণা গ্রামের অনেক মহিলারই ছিল না। মঙ্গলকোটের পশ্চিম গোপালপুর গ্রামের 10 জন মহিলা এই কাজই করে রেখিয়েছেন। পাশে ছিল পঞ্চায়েত। এই মহিলাদের পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী রোল মডেল এখন অনেক মহিলার। একটা সময় সংসার চালাতে ঝুড়ি বুনে বিক্রি করতে 20 কিলোমিটার দূরে গুসকরার হাটে যেতে হতো। কোনদিন বিক্রি হতো, আবার কোনদিন খালি হাতেই বাড়ি ফিরতে হতো রীনা, প্রতিমা, জ্যোৎস্না, কাবেরী, নীলিমাদের। সবার চোখেই ছিল সচ্ছল জীবনযাপনের স্বপ্ন। শুরুটা খানিকটা এভাবে, 10 জন মহিলা মিলে সরকারের আর্থিক সাহায্যে রক্ষাকালী স্বনির্ভর গোষ্ঠী গড়ে একটি নার্সারি খোলেন। 3 লক্ষ টাকা ঋণ নিয়ে গাছের চারা তৈরি করে বিক্রি শুরু করেন তারা। গতিষ্ঠা পঞ্চায়েত নিজেই বৃক্ষ পাট্টা প্রকল্পে বছরে 70,000-এর বেশি গাছের চারা কিনে নেয়। বাকি কিছু চারা পাশের কাশিমনগর পঞ্চায়েত কিনে নেয়। 2015 সালে শুরু হয়েছে এই স্বনির্ভর গোষ্ঠী। সদস্যরা জানালেন এখন ভালো আছেন তারা। অনেক দূর যেতে হতো গুসকরায় বিক্রি করতে, তাতে আমাদের লোকসান হতো, সংসার চলতো না, খুব অসুবিধার মধ্যেই ছিলাম। তারপর দেখলাম যে এখানে আমাদের খুব গাছের চাহিদা রয়েছে। তারপর আমরা 3 লাখ টাকার লোন নিই গ্রামীণ ব্যাংক থেকে, পঞ্চায়েত থেকে সাহায্য করেন, দিয়ে আমরা এই গাছ তৈরি করে এখন বিক্রি করছি। আমরা এই 1-2 বছর হচ্ছে এটা নিয়ে, আমরা এখন ভালোই সংসার চালাচ্ছি। স্বামীর কাছ থেকে কিছু পয়সা চাইতে হতো দোকানদার থেকে করতে, সেগার চাইতে হয় না, নিজেরাই কাজ করে সংসার চালিয়ে ওতে পয়সা মাছিয়ে আবার সামনে হাতে তুলে দিই কিছু টাকা। নার্সারি 3 লাখ টাকা নিয়েছি, নিয়ে কোরকম করছি, গাছপালা তৈরি করেছি, বেচা কেনা ভালোই হচ্ছে, আমাদেরও সংসারটা চলছে ভালো। স্বামীরা মাঠে ঘাটে কাজ করে সংসার চালাইতে পারত না, আমরা মেয়েরা দেখলাম যে ছেলেদের পাশে গেলে ছেলেদেরও কষ্ট কম হবে, আমরাও যদি সহযোগিতা করি, তার জন্য আমরা হাতে হাত লাগিয়ে সমানে নার্সারিতে কাজ করছি। রক্ষাকালী স্বনির্ভর গোষ্ঠী নানান ধরনের ফল ফুল সহ বিভিন্ন গাছের চারা তৈরি করে। এছাড়াও জলশিরিষ, মেহগিনী, গামার, কৃষ্ণচূড়া, ইউক্যালিপটাস, সোনাঝুরি গাছের চারা তৈরি করে লাভ হয় অনেক বেশি, কারণ পঞ্চায়েতগুলো এই গাছের চারা অনেক বেশি করে কিনে নেয়। পশ্চিম গোপালপুরে 12 একর জায়গার উপর গড়ে ওঠা রক্ষাকালী স্বনির্ভর গোষ্ঠীর কাজ প্রতিষ্ঠা পঞ্চায়েতের মুখ উজ্জ্বল করেছে। মঙ্গলকোট ব্লকের 15টি পঞ্চায়েতের মধ্যে প্রতিষ্ঠার এই স্বনির্ভর গোষ্ঠী এখন অন্য মহিলাদের পথ দেখাচ্ছে। আমার পিছনে যারা বসে আছে রীনা, জ্যোৎস্না, পুতুল, প্রতিমা, এরা সকলেই গ্রামের গৃহবধূ। এক সময় এরা সংসার চালাতে গিয়ে স্বামীদের কাছে হাত পাত, আজ আর তাদের সংসার চালাতে স্বামীদের কাছে হাত পাততে হচ্ছে না। পঞ্চায়েতের দয়ায় তারা আজ নার্সারি করে সুখের মুখ দেখেছে, ব্যাংকের লোন নিয়ে সেই লোন শোধ করেছে, আবার উপরে সংসারে কিছু জমা হয়েছে। এখন তাদের সংসার এই নার্সারির মাধ্যমে চলে যাচ্ছে। জি 24 ঘন্টার জন্য সন্দীপ ঘোষ চৌধুরী, কাটোয়া, পূর্ব বর্ধমান।